রঙের জন্য। তো যতগুলোই বসেছে ততগুলোই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফটাফাটি আসবে। তো সেকেন্ড পার্টটা হচ্ছে এটা, সোনাঝুরি। তো চলো উইদাউট এনি ফার্দার ডু দিনটাকে স্টার্ট করা যাক। তো দেখাই, ওই যে ওইটা হচ্ছে প্রথম গেট, আর ওইদিকে একটা হচ্ছে সেকেন্ড গেট। তো ওইখান থেকে দোকানগুলো শুরু হচ্ছে, ওটা আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে শুরু করি। এই বসার জায়গাগুলো খুব সুন্দর আছে। তো চলো কি রয়েছে দেখা যাক। শাড়ি রয়েছে, এই যে কানের ভিতরে হাড়ির কালেকশন রয়েছে অনেক, আর কানের কালেকশন রয়েছে এই দোকানটাতে। আর এই পাশেরটাতে শাড়ি শাড়ির কালেকশন রয়েছে অনেক। আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ফোনপের অপশন আছে, যদি ক্যাশ না থাকে তাহলে ফোনপেও তোমরা করতে পারো। যদি এখানে এসে কিছু নিতে ইচ্ছা হয়, আর এখানে হচ্ছে কুর্তি প্লাস শাড়ি, আর এটা হচ্ছে ব্যাগের। এগান কানের হার, গলার হার এইখানেও রয়েছে দেখো। এখানে শাড়ি রয়েছে, ওটা দেখছে কি নেবে। দেখো যে দোকানটা আপাতত বন্ধ আছে। এটা হচ্ছে শৌখিনের কিছু রাখার জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে অনেক, ছবিগুলো দেখতে পারো সুন্দর। তো তখন ফোন চলে এসেছিল তাই ফোন ভিডিওটা পাঠিয়ে গেল। এই দোকানটা আমরা দেখলাম, দারুণ সুন্দর সুন্দর ছবি রয়েছে, আর ওইদিকেও শাড়ির কালেকশন রয়েছে, অ্যান্ড ফটোর কালেকশনও রয়েছে এখানে। আর এখানে রয়েছে কুর্তি পালাজো টাইপের কিছু একটা, প্যান্ট র্যাপার, আচ্ছা র্যাপারও রয়েছে। আর এখানে বললাম ফটোর কালেকশন, চলো দেখি ফটোগুলো। এই ফটোগুলো খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, অনেক কিছুই রয়েছে, শাড়ি রয়েছে। মন্দিরা এদিকে, এই যে শৌখিন জিনিসগুলো রয়েছে, এই যে এগেন হারের কালেকশন, কানের কানেকশন সেম, এটাও এখানে ব্যাগ রয়েছে, ব্যাগের কানেকশন রয়েছে অনেক, জামা প্লাস পালাজো। এটা একটা হচ্ছে হাট, শনিবার আর রবিবার বসে, তো আজকে সোমবার তাও বসেছে। এখানেও সেম, প্রায় সব দোকানেই সেম, কিন্তু অনেকগুলো দোকান আছে। সুন্দর সুন্দর খোপায় গোজা যে কাঠিগুলো হয় সেগুলো রয়েছে, এখানে মাস্কগুলো রয়েছে, পিস রয়েছে এখানে, ব্লাউজের পিস, চুড়িদারের পিস, শাড়ি। শনিবার আর রবিবার পুরো জামজামার থাকে এখানটা ভর্তি, সোমবার তাই এত ফাঁকা ফাঁকা আছে।
এটা হচ্ছে রাম শ্যাম রেস্টুরেন্ট, এখানে থাকার ব্যবস্থাও আছে প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। তো মেনু কার্ডের কাছে যাব, গেলাম না। খুব সুন্দর ডেকোরেশন করা, আগের যুগের বাড়িদের মতন করে করা হয়েছে, পুরোটাই দেখে মনে মাটির মনে হবে। দেখো বুঝতেই পারছো ঘরগুলো কি সুন্দর লাগছে দেখতে, সিসিটিভি ক্যামেরাও আছে। আর এই দিকটাতে আমরা বেরিয়ে যাবো, এবার ওই ঝর্ণাটার পাশে চলে যাব। পেয়ারা মাখা খাচ্ছি, পেয়ারা নয় আমরা, এগুলো আমরা বাবরে ঘেমে ঘেমে গিয়েছে একবারে। মাসি আবার পাকা পার করে দিচ্ছে তো। এটা কিসের আছে? আমি ওটা ওটাকে ম্যানেজ করলাম, তুই বললি না যে ওটা তোমার খাবার ছিল, তুমি কাকে দেবে কি ফেলবে শুধু তোমার মতো। বাহ, ফাইনালি আমরা ওই যে দেখতে পাচ্ছ এই যে ক্যানেলটা রয়েছে, ক্যানেলের ওই জল পাস হচ্ছে ওইখানটাতে আমরা যাবো। তো ওটা যাওয়ার রাস্তা হচ্ছে ওইদিকে। কথাটা বলছি আমি, তুই ভালো করে শুনে আবার ব্লগগুলো দিস তো। হ্যাঁ, তো যাওয়ার রাস্তা হচ্ছে এই যে এইদিকে। যাবো কি করে দিবি? হ্যাঁ রে, এদিক থেকে নেমে গেলে আমার ভাবি কিন্তু চান করছে রে। ও এদিকে রাখ জিনিসগুলো, চলে আসছি মোটামুটি। যে দেখতে পাচ্ছ জল খুব সুন্দর লাগছে, ওরা সবাই ছবি তুলছে আর এরা স্নান করছে, আর আমরা এখানে বাও। আমি আগে যাবো, তো আমরা এখানে ফটোশুট করার জন্য এই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে এইদিকে এইদিকে হয়ে এইদিকে হয়ে এইদিকে এই যে এই পাথরটাকে চালালাম, এই পাথরটা থেকে এইখানে, তারপর এই যে তারপর ওই দিকে যাবো। তো এখানে ফটো সেকশন কমপ্লিট, তো আমরা আবার ওই ওপরটাতে যাব। তো যাওয়ার জন্য এই যে রাস্তা যা,
আমরা এখন হাঁটছি, এই যে সোনাঝুরি রাস্তা, এই যে গেট, এটা পাচ্ছি না, পাচ্ছে না হাঁটতে। তখন থেকে টোটো করেই আমরা ঘোরাঘুরি করছি। আমি ওকে বললাম যে ওই পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাবো, তারপর টোটো। আর এদিকে গোটা দেখতে পাচ্ছ খোয়াই পারে, শিল্পী হাট, শান্তিনিকেতন। তো চলো যাই বাড়ির পথে। দেখতে পাচ্ছ এটা এতটা ভালো ছিল না, এইগুলো রিসেন্ট বসিয়েছে, আর এই যে রংগুলো করেছে দেখো খুব সুন্দর লাগছে। আর এদিকে জলটা রয়েছে, ক্যানেলটা রয়েছে, আর এই তো কিছু বলার নেই, অসাধারণ। জল দেবে যদিও দেখতে পাস। ওই যে কাঁচের ঘরটা বেরিয়ে যাচ্ছে, এতে দেখা যাবে না। বললাম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে ওই গাছটার নিচে বসে ওই ছড়াটা লিখেছিলেন। সেম জিনিস আবার কেন ইয়ে করছিস তুই? আমি দেখিনি এখানে বসেছিলেন। এখানে মোমো প্যাক করা হচ্ছে, মন্দিরা পার্টি দিচ্ছে সবাইকে মোমো। তো এখানে এখন প্যাকিং চলছে, প্যাকিং হয়ে গেলে আমরা বাসস্ট্যান্ডের দিকে চলে যাব। তো আমরা এখন এই যে মোমো নিয়ে এখন যাচ্ছি বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ডে বাস ধরবো গিয়ে বাড়ি। সময় হচ্ছে এখন 4:09, 4:30 মধ্যে আশা করছি বাসস্ট্যান্ড ঢুকে যাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসস্ট্যান্ড ঢুকছি, আর এখানে হচ্ছে ঘরে বাইরে রেস্টুরেন্ট আছে। আমরা বাসে চেপে গিয়েছি, এখন বাসটা 4:30 ছেড়ে দেবে, তারপর বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।